রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হল বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ। 12 ডিসেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত 2022-23 লিগে দিলকুশা স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্রয়ে শিরোপা নিশ্চিত করে যাত্রাবাড়ির ছটিকা সংসদ। অবৈধ খেলোয়াড় খেলানোর দায়ে বিকেএসপি লীগ থেকে নিষিদ্ধ হয়ে যাওয়াতে 36 পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে যাত্রাবাড়ি। এতে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিভিশন ফুটবল লীগের পরবর্তী আসরে পদোন্নতি পেয়েছে তারা। এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইসির সদস্য ও ঢাকা মেট্রোপলিটন ফুটবল লীগ কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেন। সার্বিক সেকেন্ড ডিভিশন কমিটি ছিল, কমিটিকে নিয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমার দৃষ্টিকোণ থেকে এই বছর একদম বিরতিহীনভাবে আমরা লীগটা শেষ করতে পারছি। আমাদের আরও দুটো ম্যাচ আছে, আর আশা করি 14 তারিখে আমাদের লীগটা শেষ হবে। সেই দিক বিবেচনা করলে আমি মনে করি যে এটা আমার সফলতা, আমার কমিটির সফলতা। জয়ের শিরোপা হাতে পেয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে জয়ী দল ও তাদের সমর্থকেরা।